কলকাতা সিবিআই দপ্তরে করোনার হানা। আমরা যে খবর পাচ্ছি এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিই যে কলকাতায় সিবিআই দপ্তরে করোনার হানা। এই মুহূর্তে সংক্রমণ গোটা দেশে শুধু নয় রাজ্যেও করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। এই মুহূর্তে কলকাতায় সিবিআই দপ্তরে করোনার হানা, আরও বিশদে আমরা আপনাদেরকে জানাবো। বিক্রম দাস প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, কি জানতে পারছো? দেখো, কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার, রাজ্য পুলিশের সদর দপ্তর এবং সিআইডি সদর দপ্তর ভবানী ভবনের পর এবার সিবিআই যে কলকাতা সদর দপ্তর অর্থাৎ নিজাম প্যালেসের দপ্তর এবং সিজিও কমপ্লেক্স, এই দুটি দপ্তর মিলিয়ে কিন্তু সিবিআই যেটা জানা যাচ্ছে যে 13 জন সিবিআই অফিসার এখনো পর্যন্ত পজিটিভ টেস্টেড হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা উদ্বেগও তৈরি হয়েছে, কারণ যেভাবে করোনা ছড়াচ্ছে একের পর এক প্রশাসনিক যে দপ্তর সেগুলিতে এমনভাবে ছড়াচ্ছে, সেখানে কিন্তু 13 জন সিবিআই অফিসারের এই করোনা আক্রান্ত হওয়ার ঘটনা কার্যত উদ্বেগে ফেলে দিয়েছে। এই মুহূর্তে সিবিআই শীর্ষ আধিকারিকদের অনুসারী কারণে সিবিআই তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 40% অ্যাটেন্ডেন্স এবার থেকে করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে দুটি দপ্তর অর্থাৎ সিজিও কমপ্লেক্স এবং নিজাম প্যালেস, এই দুটি দপ্তরে কিন্তু স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে। আজ থেকেই সেই স্যানিটাইজেশনের কাজ চলবে। পাশাপাশি কিন্তু এই 40% অ্যাটেন্ডেন্স নিয়ে আপাতভাবে যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হবে ততক্ষণ কিন্তু সিবিআই এই দুই দপ্তর চলবে, এমনটাই সিবিআই সূত্রের খবর। ধন্যবাদ বিক্রম। এবার অভিমানী হিরণ, বঙ্গ বিজেপির সব হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন হিরণ। দলের সংগঠনে গুরুত্ব নেই তাই গ্রুপ ছেড়েছি, তবে বিজেপিতেই আছি, জি চব্বিশ ঘন্টায় জানালেন খড়গপুরের বিধায়ক। দেশে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, গতকালের তুলনায় বাড়ল সংক্রমণ, 50% বেশি সংক্রমণ বাড়ল দেশে একদিনে। করোনা আক্রান্ত 58,097, 24 ঘন্টায় দেশে কোভিডে মৃত 534। ভোর রাতের লোকাল ট্রেন বাতিলের প্রতিবাদে শিয়ালদার দুটি শাখায় বিক্ষোভ, তালদিতে অবরোধ উঠলেও ঠাকুরনগরে বিক্ষোভ। কড়া বিধিনিষেধে ভোর 5টার আগে বাতিল লোকাল জানালেন সিপিআরও। করোনায় কাবু করোনা যোদ্ধারা, এনআরএস মেডিকেল কলেজে শতাধিক চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী সংক্রমিত, কোভিড পজিটিভ কলেজের প্রিন্সিপালও। কলকাতা পুলিশে করোনা আক্রান্ত 86 জন, রাজ্য পুলিশে 76। কোভিড আবহে 4 পুরসভার ভোটে নিরাপত্তা নিয়ে আজ বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন, যোগ দেবেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, পুলিশ কমিশনাররা। সূত্রের খবর, রাজ্য পুলিশ দিয়েই ভোট করাতে চায় কমিশন। আজও কনকনে শীত, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি, তবে স্থায়ী হচ্ছে না ঠান্ডা, পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পাবে উত্তুরে হাওয়া, আজ রাত থেকে বাড়বে তাপমাত্রা। এবার অভিমানী হিরণ, বঙ্গ বিজেপির সব হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন হিরণ। দলের সংগঠনে গুরুত্ব নেই তাই গ্রুপ ছেড়েছি, তবে বিজেপিতেই আছি, জি চব্বিশ ঘন্টায় জানালেন খড়গপুরের বিধায়ক। দেশে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, গতকালের তুলনায় বাড়ল সংক্রমণ, 50% বেশি সংক্রমণ বাড়ল দেশে একদিনে। করোনা আক্রান্ত 58,097, 24 ঘন্টায় দেশে কোভিডে মৃত 534। ভোর রাতের লোকাল ট্রেন বাতিলের প্রতিবাদে শিয়ালদার দুটি শাখায় বিক্ষোভ, তালদিতে অবরোধ উঠলেও ঠাকুরনগরে বিক্ষোভ। কড়া বিধিনিষেধে ভোর 5টার আগে বাতিল লোকাল জানালেন সিপিআরও। করোনায় কাবু করোনা যোদ্ধারা, এনআরএস মেডিকেল কলেজে শতাধিক চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী সংক্রমিত।